হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আমি আমার ওয়ার্ড্রব কীভাবে অর্গানাইজ করেছি। এই ওয়ার্ড্রবটাতে মূলত আমার বেবিদের জামা কাপড় রাখি। তাহলে চলুন দেখি আমি কীভাবে আমার ওয়ার্ড্রবটি অর্গানাইজ করেছি। এটা হচ্ছে আমার ওয়ার্ড্রবের উপরে কর্নার করে একটা ফুলদানি রেখেছি। তার মধ্যে দুই ধরনের ফুল রেখেছি, আর মাঝখানে রেখেছি ক্যান্ডেল স্ট্যান্ড। আর এটা হচ্ছে আমার আর আমার ছেলের কোরআন শরীফ। এটা হচ্ছে ফার্স্ট ড্রয়ার, তো এক সাইড করে আমি আমার হ্যান্ডব্যাগসগুলো রেখেছি। আর একটি সাইডে একটি বড় বক্সের মধ্যে ঝুড়ি, তো এখানে আমার মেয়ের যে ভারী শীতের জামা কাপড়গুলো সেগুলো রেখেছি, সোয়েটার জ্যাকেট, তো সেগুলো রেখেছি। এগুলো আমি রৌদ্রে শুকিয়ে দেন হচ্ছে ভাঁজ করে রেখেছি। এগুলো হচ্ছে একদম নিউ, গত সিজনের ছিল, বড় ছিল সেজন্য পরাই নাই, তো এই বছর বের করেছি। তো এখন আমি আমার সেকেন্ড যে ড্রয়ার সেটা খুললাম। তো এখানে আমি হচ্ছে একটা বক্সে রেখেছি আমার মেয়ের ট্রাউজার, ল্যাঙ্গিস, পায়জামা এগুলো। তো আরেকটি ঝুড়িতে রেখেছি একটু মোটা জ্যাকেট স্টাইলের যেগুলো, দেন হয়েছে টি শার্ট, তো এগুলো নিচেও আছে, আমি দুই সারি করে রেখেছি। আর এখানে একটি বক্সে রেখেছি একদম পাতলা টাইপের যে ফুল স্লিভ টি শার্ট, সেগুলো একদম হালকা যখন শীত তখন পরানোর জন্য। আর ওই পিছনে বক্সে রেখেছি হচ্ছে টুপি, মোজা, আমি শীতের প্রস্তুতি নিয়ে নিয়েছি, একদম টিপটপভাবে সব গুছিয়ে রেখেছি যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়। আর এখানে রেখেছি রেগুলার পরার জন্য ফ্রক, টি শার্ট, শর্ট হাতার যে টি শার্ট সেগুলো সব কিছু এখানে হচ্ছে তিন থাক করে রেখেছি। এটা হচ্ছে থার্ড ড্রয়ার, তো এখানে আমি আমাদের সমস্ত সোয়েটারগুলো রেখেছি রৌদ্রে শুকিয়ে রেখেছি। এগুলো আমি গত বছর এগুলো ওয়াশ করে রেখে দিয়েছিলাম, পলি ব্যাগ করে রেখেছিলাম, তো সেগুলো বের করে জাস্ট রৌদ্রে শুকিয়ে আবার ভাঁজ করে রেখে দিয়েছি যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়। আর হচ্ছে আমি সব কিছুই বের করে নিয়েছি, যেগুলো ওয়াশ করার দরকার সেগুলো ওয়াশ করিয়ে নিয়েছি, কারণ রোদটা এখন থেকে আস্তে আস্তে কমতে থাকবে, তাপমাত্রাটা কমে যাবে। তো এটা একদম হচ্ছে নিচের যে ড্রয়ার সেটা, এটাতে আমার ছেলের হচ্ছে টি শার্ট রেখেছি এরকম একটা ঝুড়িতে, এরকম মানে একদম রাউন্ড করে দেন রাখছি, এরকমভাবে ফোল্ড করে রেখেছি যাতে বোঝা যায় কোনটা কোন টি শার্ট, এগুলো হচ্ছে রেগুলার ইউজ করে। আর এগুলো একদম নিউ যে টি শার্টগুলো আছে সেইগুলো বাহিরে যখন যায় তখন এগুলো পরে যায়। এখানে শার্টগুলো নাই, শার্টগুলো হচ্ছে আমি হ্যাঙ্গারিং করে রেখেছি অন্য জায়গাতে, অন্য আরেকটি ওয়ার্ড্রবে। আর এখানে হচ্ছে জিএমস থ্রি কোয়ার্টার। আসলে সুন্দর করে গুছিয়ে রাখলে সুন্দর দেখা যায়, দেন হয়েছে বের করতেও ইজি হয়। তো এখন আমি ওয়ার্ড্রবের যে পাল্লাটা থাকে সেটা খুলতেছি। এখানে আমার মেয়ের পার্টি যে ড্রেসগুলো আছে সেইগুলো রেখেছি হ্যাঙ্গারিং করে। এই তো আসলে ছেলেদের অত ড্রেস লাগে না, মেয়েদের অনেক ড্রেস লাগে, একদম ছোটোবেলা থেকেই শুরু হয়ে গেছে ওনার বিভিন্ন ধরনের ড্রেস।
আর এই পাল্লার মধ্যে আমি এরকম হচ্ছে হুক লাগিয়ে দেন আমার হ্যান্ডব্যাগসগুলো স্টোর করেছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেটা নোটিফিকেশন পেয়ে যান। আর আমি তো শীতের প্রস্তুতি নিয়ে নিয়েছি, আপনারাও নিয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।